নমস্কার বন্ধুরা, মিসেস সিলভা চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন কিছু রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের মুসুরির ডালের পাকোড়া। প্রথমে আমি মুসুরির ডালটাকে দু তিন ঘন্টা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মুসুরির ডালের জন্য লাগবে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচি, আর একটু রসুন কুচি। প্রথমে আমি গ্রাইন্ডারে মুসুরির ডালটাকে হালকা পেস্ট করে নেব। আমি সম্পূর্ণ পেস্ট করব না, আর কিছু পরিমাণ মুসুরির ডাল আমি গোটা রেখে দেব। মুসুরির ডালের পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বাকি উপকরণগুলোর সাথে মুসুরির ডালগুলোকে খুব সুন্দর করে আমি মেখে নেব। আর এখানে আমি যে গোটা ডালগুলো রেখেছিলাম সে গোটা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু রসুন কুচি। এগুলো দিয়ে খুব সুন্দর করে আগে আমি মেখে নেব। আমার মাখাটা একদম কমপ্লিট। আর এদিক থেকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মুসুর ডালের পেস্টটাকে দিয়ে দেব। আর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ডো আকারে তৈরি করে নেব। আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে থেকে লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকার তৈরি হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দেবো খুব ভালো করে। এবার আমি হাতের সাহায্যে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা শেপের আকার গড়ে নেব। আমি এখানে লম্বা লম্বা করে একটা শেপের আকার গড়ে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত পাকোড়াগুলো তৈরি করে নেব। Thank you.
আমার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে তেল। এবার পাকোড়াগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব আর লাল লাল করে আমি পাকোড়াগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে গ্যাসের আঁচ আমি একদম হাইতে রেখেছি। এইভাবেই পাকোড়াগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকে মসুরির ডালের পাকোড়া। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাল আবারও চলে আসবো নতুন কিছু রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.